অমর একুশে বইমেলা থেকে এবারে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। হাবিব, শিশু প্রহরের সময় তো শেষ, তো সাপ্তাহিক ছুটির দিনে এখন এই দুপুরে পাঠক প্রেমীদের ভিড় কেমন দেখছেন? জি জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি এই মুহূর্তে সরার যোদ্ধান প্রাঙ্গণে। শিশু প্রহর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল, কিন্তু শিশু প্রহরের যেই মূল আকর্ষণ সেটি 3:30 উদ্বোধন হওয়ার কথা রয়েছে যেমনটি আমরা জানতে পেরেছি। এবারের মেলার এখনো পর্যন্ত আজকে তৃতীয় দিনেই কিন্তু প্রথম ছুটির দিন। এতে করে বেশ কিছু অভিভাবক তার সন্তানদেরকে নিয়ে মেলা প্রাঙ্গণে এসেছেন, কিন্তু মেলা প্রাঙ্গণের কাজ শেষ না হওয়ার কারণে, কিছুটা অগোছালো থাকার কারণে তারা কিছুটা হতাশ হয়েছেন। এবং যারা এই মেলা প্রাঙ্গণে এসেছেন তারা মেলার যে পরিধি সেটা দেখে কিন্তু তারা এবারে খুব উচ্ছ্বসিতই ছিল। এবং মেলার আয়োজন তারা বলছিলেন, যেমনটি তাদের কাছ থেকে শুনতে পেয়েছিলাম, তারা বলছিলেন যদি একদম সম্পূর্ণভাবে পরিপাটি করে যদি মেলাকে উদ্বোধন করা হতো তাহলে সেক্ষেত্রে তাদের যে প্রত্যাশা ছিল মেলাকে নিয়ে, এই মেলাকে ঘিরে, সেটি তারা অবশ্যই তাদের পূরণ হতো। আরেকটি বিষয়, তারা আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এবারের মেলায় কিছুটা রয়েছে অসামঞ্জস্যতা রয়েছে এবং তাদের এই ধরনের কারণেই কিন্তু মেলা এবার অতটা, যেহেতু প্রথম শুক্রবার, তারপরেও শুক্রবার হওয়ার কারণে, ছুটির দিন হওয়ার কারণে মেলায় অনেক দর্শনার্থী আসলেও তারা কিন্তু ঠিকভাবে, যেমন যারা মসজিদে গিয়েছেন নামাজ পড়তে, নামাজে পানি ছিল না সে তথ্যটি আমরা পেয়েছি, অনেকে ফিরে গেছেন নামাজ পড়তে পারেননি, এবং খাবারের যে স্টলগুলো রয়েছে সেখানে অনেকে খাবার পাচ্ছেন না, খাবারের মান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আরও যেগুলো আমরা আপনাদেরকে যদি আরও কিছু বিষয় বলে রাখি সেটি হলো যে মেলার প্রাঙ্গণে এখনও স্টলের কাজ চলছে, বিভিন্ন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, সেই বিষয়গুলো তো রয়েছেই। এরই সাথে যে মেলার যে বিষয়গুলো থাকে সেগুলোকে কিন্তু তারা একটু অগোছালোই বলছেন। তারা বলছেন এই জিনিসগুলোকে যদি একটু নজর দিতেন তাহলে হয়তো বা মেলাটি প্রথম থেকেই আরও প্রাণবন্ত হয়ে উঠত। আর শিশু প্রহরের শিশুদের যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে অনেক শিশুই হতাশা নিয়ে কিন্তু তারা বাসায় ফিরে গিয়েছেন। তারা আবারও বলছেন যে যদি সামনের দিনে এই জিনিসগুলো আসে তাহলে তারা আবার আসবেন এই মেলাতে। তো আমি যদি আপনাদেরকে এখনো পর্যন্ত যেই বিষয়টি বলতে চাই মেলার, সেটি হলো গতকালকে 21টি বই এসেছে মেলায়, আর আজকে তথ্যমন্ত্রী 4টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। এছাড়া আমরা তথ্য কেন্দ্র থেকে এখনো পর্যন্ত আর কোনো তথ্য আমরা পাইনি, এবং তারা যে ধরনের সহযোগিতা করার কথা ছিল সংবাদকর্মীদের সেই ধরনের সহযোগিতার ক্ষেত্রেও কিছুটা গাফিলতি আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে মেলা প্রাঙ্গণ থেকে। আবারও আমার কাছে নতুন কোনো তথ্য আসলে আমি আপনাদের মাধ্যমে দর্শককে জানিয়ে দিব। হাবিব, আপনাকে ধন্যবাদ।